ফিভার 104 FM এ আমি শায়ন নিয়ে মিটার ডাউন। এর আগে যে চিমনির দোকানে আমি ফোন করেছিলাম, সেই চিমনির দোকান থেকে খবর নিতে আমাকে রিং ব্যাক করা হয়েছিল। কিন্তু তখন ফোনটা ধরে ডিক ডিক ডিস বাবলু বদমাস। ফিভার 104 FM এ এখন কলকাতা হ্যাপি উইথ মাদার ডেয়ারি আম দই। চিমনি সার্ভিসিং তো আমি করি না দিদিভাই, আমি তো মানুষের সার্ভিসিং করি। আপনাকে যদি কেউ কোনোদিন কোনো কিছু বলেছে আপনি আমাকে একবার বলবেন ফোন করে। এইটা আমার নাম্বার সেভ করে নিন দিদিভাই, আমি দিদিভাইদের খুব শ্রদ্ধা করি, প্রণাম জানাচ্ছি দিদিভাই আপনাকে। আপনি আমার মায়ের মতন আছেন দিদিভাই। আপনি বলুন আপনার কি প্রবলেম। আপনি কি আমাকে দেখেছেন যে আপনি আমাকে মায়ের মতন বলছেন? সেটা বড় কথা, মেয়েরা মায়ের যা সমস্ত মহিলা। আমি দেখুন দিদিভাই, বাবলু বদমাস নাম শুনে বুঝতে পারছেন তো আমি কি করি? মস্তানাজি দিদিভাই, প্রমোটিং লাইনে আমার উপরে কেউ নেই, বুঝলেন তো। কিন্তু স্যার বলতে গেলে আপনাকে যে আমি বিশেষ করে বলবো, আমার প্রবলেমটা শেয়ার করবো, কিন্তু আপনার আসল নামটা তো আমার জানা যাচ্ছে। আমার নাম বাবলু বদমাস, এখানে সবাই বাবলু ভাই বলে ডাকে। এ ভাই চোড়া চোড়া, এ ছোট বল, ছোটু ছোটু কি বলছি, ছোটু কি ছোটু কি বললো আপনাকে? না না সেটা না, কিন্তু নামটা তো ঠিক আছে, কিন্তু টাইটেলটা কেমন যেন লাগছে। আরে এটা তো আমি উপাধি পেয়েছি। অ্যাকচুয়ালি শুন, আমার নাম ছিল হচ্ছে বাবলু বটকবেল। আর বটকবেলটা গুন্ডামিতে চলে নাকি? ও আচ্ছা, বুঝে গেছি। গুন্ডা, আপনি শুন, বটকবেল শুনলে আপনি কি ভাববেন? এটা কোন গুন্ডা মনে হবে আপনার? এই আপনি হাসছেন যেমন হাসি পাবে লোকে, বলে সবাই বলে কি ভাই এ বাবলু বটকবেল, এটা কি কোন গুন্ডা হলো? আচ্ছা তো বলছি আমার অফিসের নাম্বার। এখানে আমি প্রত্যেক দিন 7 দিন 24 ঘন্টা পুরো ঝিংচাক আড্ডা হয় আমার এখানে, বুঝলি তো। পাপাই চিমনি, বুঝলো দিদিভাই? এই চিমনিটা কোম্পানি থেকে আমার এই ভাইয়ের বাড়ি থেকে রোজ ডিস্টার্ব করছে, বলছে দিদিভাই এবার কাকিমা থাকে, বুঝলেন? দিদিভাই আপনি ওই কোম্পানির লোক নাকি? না না আমি, আপনার তো মনে হচ্ছে দিদিভাই আপনি বিশ্বাসঘাতকতা করছেন নাকি আমার সাথে? বললাম তো আমি, হ্যাঁ না আমি তো দেখুন মা বলে সম্মান দিই দিদিভাই। আমি বিশ্বাসঘাতকতা পছন্দ করি না দিদিভাই। আপনার বাড়ি কোথায়? আপনি বলুন, কাউকে দানা দিতে হবে, কাউকে কিডন্যাপ করাতে হবে, গাঁজা খাবেন আপনি? ওসব ভদ্রলোকেরা খায় না। কে বলেছে? শিব ঠাকুর ভদ্রলোক না, লালন ফকির ভদ্রলোক ছিল না? আচ্ছা ঠিক আছে বাদ দিন, অফিস ফোনে ফোন বিল বাড়িতে লাভ নেই, তা আপনার প্রবলেমটা কি সেটা বলুন। আপনি ফোন করেছিলেন কি? আমি কোথায় আপনাকে ফোন করলাম? আপনি তো আমায় ফোন করলেন। আচ্ছা আচ্ছা আমি ফোন করেছিলাম, তাহলে আমি আমার প্রবলেমটা বলবো যে। হ্যাঁ বলুন দিদি ভাই। আপনি চিমনি নিয়ে কিছু বলবেন না? চিমনি নিয়ে এমনি একটু খোঁজে আছি, মটকা গরম আছে, এই এই আমার সেটাই তো বলুন। আপনি বলুন দিদি ভাই, সেটাই তো বলছি, কি প্রবলেম সেটা তো বলুন। আপনাদের চিমনি কোম্পানির লোকরা বাড়িতে গিয়ে মহিলাদের ডিস্টার্ব করছে, ওখানে গিয়ে চিমনি বলে ঢুকছে, ডাকাতি করে বেরোচ্ছে, জানেন কি? এসব খবর এসছে আমার কাছে। আপনাদের ওখানে ছেলেরা ডাকাতি করছে, ঢুকে আলমারি কেটে সোনার হরিণ নিয়ে পালিয়ে গেছে, ঠাকুমার সাদের সোনার হরিণ। দেখুন দিদি ভাই, আচ্ছা আচ্ছা, আর এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে এসে কাউকে বলবেন বাবলু বদমাস কোথায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি বলবেন? বলবো যে বাবলুদা, বাবলুদা না বাবলু বদমাস। বাবলুদা কি? আমি কি বাবলুদা মনে তো বললে তো মনে হচ্ছে ইলেকট্রিশিয়ান বোধ হয়। না না বাবলুদা বললে ইলেকট্রিশিয়ান মনে হচ্ছে না। আমি কি, আমি ডন আছি দিদি ভাই। আপনি আসবেন, কোন ফ্ল্যাটটা চাই আপনি খালি আঙুল দিয়ে দেখাবেন, ওই ফ্ল্যাটটা আমি খালি করে দেবো দিদি ভাই, যদি কেউ থাকে তবুও। আপনার 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 অফিসটা কোথায় বলুন তো? আমি চাই, তুই যাবি একটু দিদি ভাইকে নিয়ে? দিদি ভাই আমি গাড়ি পাঠাচ্ছি দিদি ভাই। না 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 না, আমি ছেলে পাঠাচ্ছি, আমি ছেলে পাঠাই। হ্যাঁ দিদি ভাই আপনার, আমি আমি এক্ষুনি আপনাকে নিয়ে আসছি তুলে। না না দিদি ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনার না না দিদি, চলো মঙ্গলবার আমি আপনাকে আজকে চাই একটা ফ্ল্যাট গিফট করতে। আমার আপনার সাথে কথা বলে ভালো লেগেছে, আমার নিজের দিদি নেই, বুঝলেন?
দেয় না, নিজের মা বাবারই শোনাবে তো সব মানে চুরি করে ফাঁক করে দিয়েছে। আপনি আমার সঙ্গে দুটো কথা বলে ভালো হয়ে গেল? দিদি ভাই, আমার না নিজের দিদি নেই, বুঝলেন তো, ছোটবেলা দেখো আমার নিজের দিদি নেই। হ্যাঁ, আপনার মধ্যে সেই দিদিটা আমি দেখতে পেয়েছি। আমারও তো কোনো ভাই নেই, ঠিক আছে, এরকম ভাই আমার পাতানোর দরকার নেই, আমি যাকে ভালো করে চোখেই দেখলাম না। দিদি ভাই, আমি তারপরে দিদি ভাই না দিদি ভাই না দিদি ভাই দিদি ভাই আমি আমি আপনার মতন দিদি পাইনি কোনোদিন, আপনাকে দেখে আমি ইমোশনাল হয়ে গেছি দিদি ভাই। এখন আমি অফিসে ব্যস্ত। দিদি ভাই, আপনি কি আপনি হ্যাপি টু দি স্টার Only on Meter Down, RJ Shayone Shathe. Shom Thege Shoni, Shonde Chota Thege Nota. Viva 104 FM. Presented by Mother Dairy Amdoi. Happy food, happy people.